सर्वेवास्तु मयं देवं सर्वेवास्तु मयं जगत् पृथ्वीदरस्तो विग्रहे वास्तुदेवो नमस्तुते। नमस्कार, आमी एस्ट्रोलॉजर बैशाली सरकार। आज के आलोचना करब बाड़ीर वास्तुते नेगेटिव एनर्जी। बहु क्षेत्रे देखबेन বাড়িতে আপনি হয়তো শুয়ে আছেন, হঠাৎ মনে হলো আপনার পাশ দিয়ে কেউ চলে গেল, কিন্তু আপনি উঠে দেখলেন কিছুই দেখতে পেলেন না। আপনার সন্তান পড়াশুনো করছে, হঠাৎ কাচের বাসনগুলো সেখানে পড়ে গেল, কোথাও হাওয়া নেই কিছু নেই, কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। আপনি সোনার জিনিসটা আলমারিতে রেখেছেন, কিন্তু কয়েকটা দিন পরে দেখছেন সেখানে আর জিনিসগুলো নেই। আপনি প্রচুর খোঁজাখুঁজি করছেন কিন্তু পাচ্ছেন না, অথচ আলমারির চাবি কিন্তু আপনার কাছেই, সমস্ত জিনিসগুলো রয়েছে অথচ সোনার জিনিসটা আপনি পাচ্ছেন না। এটা কিন্তু বাস্তুতে নেগেটিভ এনার্জি। কিভাবে বুঝবেন আপনি আপনার বাড়িতে এই ধরনের নেগেটিভ এনার্জি আছে? অযথা দেখবেন আপনার ওয়েট লস হয়ে যাচ্ছে, হেয়ার ফল হয়ে যাচ্ছে, ঘুমাতে আপনি ঠিক মতন পাচ্ছেন না, বাড়িতে একটার পর একটা রোগ লেগে রয়েছে, আপনার যে বাড়িতে পোষ্যগুলো রয়েছে, কুকুর বলুন, বিড়াল বলুন, পাখি বলুন, মাছ বলুন, সেগুলো পটাপট মরে যাচ্ছে। এরকম বহু ক্লায়েন্ট আমাকে এসে বলেছে যে পরপর ওনার তিনটে কুকুর আছে, তিনটে কুকুরই মারা গেছে, পায়রা ছিল, পায়রা মারা গেছে, লাভবার্ডস ছিল, লাভবার্ডস মারা গেছে। অর্থাৎ সেই বাড়িতে কিন্তু নেগেটিভ এনার্জি ফ্লো করছে। আর আমরা প্রত্যেকেই জানি যে আমাদের প্রত্যেকেরই যেরকম দিন আছে, রাত আছে, ভালো আছে, মন্দ আছে, সেরকম পজিটিভ এনার্জি আছে, নেগেটিভ এনার্জি আছে। আর এই নেগেটিভ এনার্জি থেকে আপনি বেরিয়ে আসবেন কী করে? যেহেতু আমি বহু বছর ধরে তন্ত্র সাধনা করি, বহু মানুষের বাস্তু প্রতিকার করে দিয়েছি, আর এই শ্রাবণ মাস, ভাদ্র মাস হচ্ছে বাস্তু প্রতিকারের মেন সময়। কারণ এই সময় শ্রাবণ মাস বাবার মাস, যিনি তন্ত্রের স্রষ্টা, এবং তারপরেই হচ্ছে মাতারা অর্থাৎ কৌশিকী অমাবস্যা। এই দুটো তিথিই কিন্তু ভীষণ উল্লেখযোগ্য, এবং বাড়ির বাস্তুগত জায়গা থেকে যারা সমস্যার মধ্যে রয়েছেন, এই সময় যদি তন্ত্রমতে বাস্তু সঠিক প্রতিকার করে নেন, তাহলে কিন্তু এই বাস্তু নেগেটিভ এনার্জি থেকে আপনি মুক্তি লাভ করবেন। বহু ক্ষেত্রে বহু মানুষ বলেন যে একটার পর একটা রোগ আপনার বাড়িতে লেগে রয়েছে, হয়তো অকালে মৃত্যু পরপর লেগে থাকে। আমি এরকমও বহু দেখেছি যে পরপর পরপর জেনারেশনরা সুইসাইড করে ফেলেন, কিন্তু কোনো না কোনো কারণ সেই বাড়িতে থাকে। এবং তারা যখন সেই বাড়ি বিক্রি করে চলে যান, সেই বাড়ি তো বিক্রি হতে চায় না, এবং বাড়ি বিক্রি করে চলে গেলেও কিন্তু তারা শান্তি পাচ্ছেন না। কাজেই তখন কিন্তু আমি বুঝতে হবে যে আপনার বাড়ির বাস্তুর নেগেটিভ এনার্জি আছে। আপনার একটা টেস্ট করার জন্য একটা জিনিস করুন, একটা কাঁচের গ্লাস নেবেন, তাতে পূর্ণ মাত্রায় পরিষ্কার স্বচ্ছ জল নেবেন, রক সল্ট বা সি সল্ট যদি পান সেটাকে তার মধ্যে দেবেন, একটুখানি সাদা ভিনিগার তার মধ্যে মিশ্রিত করবেন, এবং তার সাথে কিন্তু পাতিলেবুর রস তার মধ্যে দিয়ে দেবেন। দিয়ে আপনি আপনার ডাইনিংয়ে একটা রেখে দেবেন, আপনার বেডরুমে একটা রেখে দেবেন, আপনার কিচেনে একটা রেখে দেবেন, বা আপনার অন্যান্য বেডরুম থাকলে সেখানেও আপনি রেখে দিলেন, বাচ্চাদের ঘর বা কোথাও, এবং 24 আওয়ার্স সেগুলো কিন্তু রেখে দেবেন, নাড়াচাড়া করবেন না। 24 ঘন্টা পর যদি দেখেন সেই যে যে ঘরের কালারগুলো চেঞ্জ হচ্ছে, আপনি নিজেই বুঝতে পারবেন, একটা ব্ল্যাকিশ একটা দলা মতন হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে, একটা স্বচ্ছতা জলের মধ্যে থেকে অন্যরকম ঘোলাটে ব্যাপার চলে আসবে, আপনি জানবেন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি আছে। আর এই নেগেটিভ এনার্জিকে কিন্তু একমাত্র তন্ত্রমতেই তাকে রিমুভ করা সম্ভব হয়ে থাকে, এবং তার জন্য কিন্তু আমি বাস্তু প্রতিকার করে থাকি। বাস্তুর বিশেষ কাজ কিন্তু করব আমি কৌশিকী অমাবস্যায়। যারা করাতে চাইছেন, এই টেস্টের পর যদি দেখেন যে আপনার বাড়িতে বিভিন্ন ঘরের মধ্যে নানান রকম ডিস্টার্ব হচ্ছে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। কারণ কৌশিকী অমাবস্যা এমন একটি অমাবস্যা যে অমাবস্যা তিথিতে কিন্তু আমরা সর্বস্তরের কাজ করতে পারি, কঠিন থেকে কঠিনতম, যেগুলো হয়তো অন্য অমাবস্যা যোগে আমরা করতে পারি না, সেই কাজগুলো কিন্তু আমরা কৌশিকী অমাবস্যায় করে থাকি। আর যারা বাড়িতে নানা রকম ভয় পাচ্ছেন, ভৌতিক ভয়, নানা রকম ডিস্টার্ব, আপনি কল বন্ধ করে চলে গেছেন বাথরুমে, এসে দেখছেন বাথরুমের কলে জল পড়ে যাচ্ছে, কাজেই এই ধরনের যে নেগেটিভ ব্যাপারগুলো আপনি অন্যকে বুঝিয়ে কিন্তু পারবেন না, সে আপনাকে পাগল ভাববে, কিন্তু আলটিমেট সেটা নয়। কারণ বাড়ির আপনার যে নেগেটিভ এনার্জি আছে, সেই কিন্তু আপনার সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছে। কাজেই যারা এই ধরনের কষ্ট বা এই ধরনের সমস্যায় রয়েছেন, আপনারা কিন্তু সামান্য একটা টেস্টের মাধ্যম দিয়ে বুঝে যাবেন যে বাড়িতে নেগেটিভ এনার্জি আছেন। আপনার বাড়িতে দেখবেন কোনো শুভ কাজ হতে চাইবে না,
বিয়ে ঠিক হয়ে ভেঙে যাবে, বারবার হসপিটাল কল করতে হবে, নানা রকমভাবে আপনার টাকা কোনোভাবেই সঞ্চয় হবে না, নষ্ট হয়ে যাবে, কী করবেন? প্রতিদিন মানে মোটা দানা লবণ দিয়ে ঘর মুছতে থাকুন, বাড়িতে প্রতিদিন কর্পূর জ্বালাতে থাকুন, বাড়িতে প্রতিদিন ঘণ্টা বাজাতে থাকুন, সন্ধেবেলায় শাক বাজাতে থাকুন, বাড়িতে দেখবেন প্রচুর ঝুল হয়ে যাচ্ছে, সেই ঝুলগুলো প্রতিদিন পরিষ্কার করতে থাকুন, তাতেও কিন্তু কিছুটা যদি কমে তো ভালো, আর না হলে আমি বৈশালী সরকার আপনাদের জন্য তো আছি। যারা ভয় পাচ্ছেন, কষ্টে রয়েছেন, টেনশনে রয়েছেন, সিঁড়ি দিয়ে নামছেন, মনোলোকে আপনাকে ঠেলে ফেলে দিচ্ছে, এই ব্যাপারগুলো না আমরা ঠিক বুঝিয়ে অন্য মানুষকে পারি না, কিন্তু যারা ফেস করছেন, যারা এই যন্ত্রণার মধ্যে রয়েছেন, তারা কিন্তু বুঝতে পারছেন যে এই সমস্যাগুলো কেন হচ্ছে। নানা রকম প্রবলেমের মধ্যে যারা চলে যাচ্ছেন, বাস্তু সংক্রান্ত ব্যাপার নিয়ে, কারণ এখন বেশিরভাগ মানুষকেই কিন্তু বাড়িতে কাজে থাকতে হয়, এবং যে বাড়ির বাস্তুর কোণগুলো কাটা থাকে, বিশেষত নর্থ ইস্ট কর্নার কাটা রয়েছে, জানবেন সেই বাড়ি ভীষণ অশুভ। যে বাড়ির নর্থ ইস্ট কর্নারে সেপটিক ট্যাঙ্ক রয়েছে এবং ল্যাট্রিন রয়েছে বা কিচেন রয়েছে, সেই বাড়িতে কোনোভাবেই কিন্তু শান্তি থাকে না। সেই বাড়ির জন্য কিন্তু আমি বিভিন্নভাবে ট্রায়াঙ্গেল তৈরি করেছি বা কিছু সিস্টেম তৈরি করছি বাস্তু যন্ত্রমে, যেগুলো কিন্তু ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, সেই ম্যাগনেটিক ফিল্ড কিন্তু আপনার বাড়ির বাস্তুকে অনেক বেশি পজিটিভ রাখবে। তার জন্য বিশেষ কিছু তিথি, বিশেষ কিছু হোড়া, বিশেষ কিছু নিয়ম কিন্তু আছে। সেই জায়গাগুলো যদি ঠিক করে সঠিক তিথিতে আপনাদের বাড়িতে সঠিক স্থানে রাখতে পারেন, তাহলে কিন্তু এই যে বাস্তুর নেগেটিভ এনার্জি, তা কিন্তু অনেকটাই দূরে চলে যাবে। যারা বাস্তুতে ভীষণভাবে কষ্টের মধ্যে রয়েছেন, যন্ত্রণার মধ্যে রয়েছেন, তাদের জন্য কিছু আমি জিনিস তৈরি করেছি যেগুলো মেটালিকভাবে, কারণ আমরা জানি আমাদের ইউনিভার্সাল দুটো জিনিস মানে, একটা হচ্ছে শেপ, অর্থাৎ ট্রায়াঙ্গল শেপ, রেক্ট্যাঙ্গেল শেপ, স্কোয়ার শেপ, এবং তার সাথে সাথে আমার নিউমেরোলজি, অর্থাৎ সংখ্যা। কাজেই তিনটে ট্রায়াঙ্গেলের মাধ্যম দিয়ে একটি শেপ তৈরি হয়, এবং সেটা যদি আমরা বাস্তুর চারটে কর্নারে যদি সঠিক হোড়া, সঠিক নিয়মে যদি পুঁততে পারি, তাহলে আমাদের বাস্তুর যে নেগেটিভ এনার্জিটা, সেটা কিন্তু অনেকটাই কমিয়ে দেওয়া সম্ভব। আর তার জন্য কিন্তু একটি বিশেষ স্থিতি রয়েছে, সেটা হচ্ছে কৌশিকী অমাবস্যা। যারা কৌশিকী অমাবস্যার বাস্তুর প্রতিকার করতে চাইছেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিন, আর দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে প্রচুর পরিমাণে শেয়ার করে নিন, বেল আইকনটাকে প্রেস করে দিন, এবং আপনারা এই চ্যানেলটিকে প্রচুরভাবে কিন্তু সাবস্ক্রাইব করে দিন। যারা সমস্যায় রয়েছেন, যারা যন্ত্রণায় রয়েছেন, তাদেরকে বলবো যে একবার অন্তত আমার কাছে আসুন, কৌশিকী অমাবস্যার আগে যোগাযোগ করুন, অবশ্যই সাকসেস পাবেন। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, নমস্কার। আমি ভদ্রেশ্বর থেকে বলছি, অরিজিৎ ভাদুরি। আমি আন্টির কাছে কয়েক মাস হলো রেমেডি করেছি, এবং আন্টি প্রেডিকশন দেখে যা যা রেমেডি বলেছিল সেরকম সেরকম করে করে রেমেডি করে, এবং সেগুলো ঠিক ঠিকভাবে পালন করে আপাতত, এবং মানে জানি না আপাতত কিনা, মানে পরবর্তীকালে আদৌ মনে হয় কোনো সমস্যা হবে না, কারণ আন্টি যখন একবার হাত ধরেছে আর সমস্যা নিশ্চয়ই আর আসবে না। আর জীবনে তো সমস্যা থাকবেই, সুতরাং তার সমাধানের রাস্তাও কিন্তু এই মানুষটার কাছেই আছে। আমি নিজেও যেমন সাকসেস পাচ্ছি আস্তে আস্তে রেমেডি করার পর, আপনারাও যাতে সাকসেস পান এই মানুষটার কাছে খুব তাড়াতাড়ি চলে আসুন, দেখবেন সাকসেস আপনাদের হাতের মুঠোয় চলে আসবে। আন্টির ওপর তারামায়ের যে বিশেষ আশীর্বাদ আছে সেটাও আস্তে আস্তে বোঝা যাচ্ছে। আমার তারামায়ের প্রতি তো ভীষণ বিশ্বাস, আস্থা, ভরসা, তার সঙ্গে আন্টির প্রতিও আন্টি আরও বিশ্বাস ভরসাটা বাড়িয়ে দিয়েছে। আন্টি এত দিন সততার সঙ্গে এত মানুষের উপকার করে চলেছে, সুতরাং সেই বিশ্বাস, ভরসা, নির্ভরতা তো নিশ্চয়ই আছে আন্টির ওপর আমার। আর আন্টি কোনো দিন যেন আমার হাত না ছাড়ে, আর আপনারাও যাতে আসুন, এই যে সততার মাধ্যমে যে মানুষটি সারা দিন জীবন ধরে কাজ করে চলেছেন, আপনারাও সেই ফলটা উপভোগ করুন, দেখুন কী হয় তার ফলাফল, আশা করি ভালোই হবে। নমস্কার, আমি লক্ষ্মী বলছি, গ্রাম থাকতে এসেছি। বছর দেড়ে আগে আমার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল, তাই বৈশাখী ম্যাডামের অনুষ্ঠান দেখেছিলাম টিভিতে, দেখে বৈশাখী ম্যাডামের কাছে এসেছি। গড়িয়াহাট দিদিভাইয়ের চেম্বার, ওখানে গেছিলাম, দিদিভাই
আমাকে দেখেই আমার অনেক কিছু সমস্যা আমি বললাম, আমার অনেক শত্রু আমাকে আক্রমণ করেছিল বা আমার শারীরিক দিক দিয়ে খুবই আমি খারাপ ছিলাম, বাঁচার আশাই ছিল না। দিদিভাই আমাকে দেখিয়েছে বা দিদিভাই তারাপীঠ নিয়ে গেছিল, ওখানে দিদিভাইয়ের যজ্ঞ হয়, তারাপীঠে দিদিভাইয়ের ঠাকুর মন্দির আছে, ওখানে গিয়ে যজ্ঞতে একটা জিনিস দিয়েছিল দিদিভাই, সেই থাকতে আমি অনেকটা সুস্থ হয়েছি। আপনারা কেউ যদি খুব শারীরিক অবস্থায় কষ্ট পান বা খুব শত্রুরা আক্রমণ করে, তার জন্যে বৈশাখী ম্যাডামের সাথে যোগাযোগ করতে পারেন, বা কৌশিক অমাবস্যায় তারাপীঠে আমিও যাচ্ছি, আপনারা যদি যোগাযোগ করে আসতে পারেন খুবই ভালো হয়। নমস্কার।